হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর সকাল সকাল চান হয়ে গেছে কাজে বেরোতে হবে বলে, আর আমি সকালবেলা ফার্স্ট টাইম আসতে পারি না, আমার অনেক কাজ থাকে। আর নিচের কাজ, জল আনা, কোন দিন দুধ আনতে যাওয়া, আর তারপরে ক্যাচটা ফেলতে যাওয়া সব থাকে। বৃহস্পতিবার হলে ফুল আনতে যাওয়া, কোন দিন সবজি আনার থাকলে সবজি আনতে যাওয়া, ওই জন্য হয়ে ওঠে না। এই তাড়াতাড়ি চান করে হয়েছি, করে খেয়ে দে ডিউটিতে বেরোবো। একজন আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি, সোনার লাইনে কাজ করি, সোনার কাজ। এখন আমাদের মানু ওঠেনি, ঘুমাচ্ছে, ওর মা পরে দেখাবে। মা এখন ব্যস্ত আছে, রান্না করছে, কিছু বাকি আছে রান্না। ঠিক আছে, আমি পরে আসছি, রাখছি। আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি, ডাল করেছি, তারপরে করলা দিয়ে করলা ভাজা করেছি গোল গোল করে কেটে, আলু ভাজা করেছি গোল গোল, তারপরে সিমের তরকারি করেছি আলু দিয়ে মূলো দিয়ে, আর ওতে বেসনের ছোটো ছোটো করে বড়া করে দিয়ে দিয়েছি যাতে একটু খেতে টেস্ট হয়। সিমের তরকারি করেছি, আর একটা ডিম সেদ্ধ করেছি। হাজবেন্ড ডিম সেদ্ধ খেয়ে যাবে, ওই জন্যে আমরা আমাদেরটা পরে করে নেব। আর এখানে ভাত আছে, ওটা ওর ভাত, আমি আমাদের ভাতটা জানো তুমি, আমরা বেলাতে ভাত করি। ঠিক আছে, চলো টিফিনটা ভরে দিই আমি। গুড মর্নিং। তো আমি এখন কোথায় বসে আছি জানো? আমি বসে আছি আমাদের ছাদে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরে, ওই জন্য একদমই ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম একটু ছাদে চলে আসি, হাজবেন্ড কাজে গেল, এই সবে কাজেতেই আমি ভাবলাম একটু ছাদে গিয়ে বসি কাজে যেতেই। আর কেন বলো তো, এতটা ঠান্ডা লাগছে রোজ রোজ, তো সকালবেলা উঠে রান্না করতে একদম ভালো লাগে না। সেই মনে হয় যেন যে আরেকটু শুয়ে থাকি, আরেকটু শুয়ে থাকি, এরকম মনে হয়। কিন্তু কী করবো বলো তো, লেট হয়ে যাবে, উঠতেই হবে। আর বাসন ধুচ্ছিলাম, বাসন ধুতে ধুতে মানে এতটাই ঠান্ডা জল, ট্যাঙ্কির জল দেখবে না খুবই ঠান্ডা হয়। এই যে ট্যাঙ্কিটার কাছেই বসে আছি আমি, ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা হয় যে হাতে দিলেই যেন কনকন করে ওঠে। আর শীতকালে তো জলটা বেশি ঠান্ডা হয়ে যায়, গায়ে ঢালতেই কীরকম একটা লাগে। আর বাসন ধুচ্ছিলাম, ধুতে ধুতে ধোয়া হয়ে যাওয়ার পরে এতটাই ঠান্ডা লাগছে, হাত পাত যেন কেমন হয়ে গেছে। অমনি কী করেছি, ছাদে চলে এসেছি, ভয়েই, ঠান্ডার ভয়ে ছাদে চলে এসে বসে গেছি। আর আমার মাম্মা এখনও ঘুমোচ্ছে, কালকে মাম্মাম রাত্রিবেলা মোটে ঘুমোতে চায় না, মানে অনেকক্ষণ জেগেছিলো, বুঝলে তো, কেন জানি না এতক্ষণ জেগেছিলো, অনেকক্ষণ জেগেছিলো। ও আড়াইটে পর্যন্ত জেগেছিলো, তিনটের সময় তিনটে তবে ঘুমোলো জানো, আড়াইটে বাজে তখনও দেখছি জেগে বসে আছে, ঘুমোতে চায় না একদম, কেন জানি না, মানে রাত্রির আড়াইটেতে তখনও জেগে আছে। তাহলে ভাবো, বিশ্বাস করো, তখনও জেগেছিলো, কেন জানি না ওর এরকম কেন হচ্ছিলো, এতক্ষণ ধরে কেন জেগেছিলো সেটাও বুঝতে পারছি না। তারপরে আমার মনে হয় ওর গরমও হতে পারে, ওর একটু বেশি গরম হয়, আমার মাম্মার তো একটু বেশি গরম হয়, ঠান্ডা লাগলেও না ওর একটু বেশি গরম হয়, ওই জন্যই হয়তো। ওই জন্য আমি আর তুলিনি ওকে আজকে, একটু ঘুমোচ্ছে, ঘুমোক, ও রাত্রি একটু বেশি রাত্রির হয়ে যায় ওর ঘুমোতে, ঝপ করে ঘুমোতে চায় না। আর ও না ঘুমোলে কী বলো তো, আমরাও ঘুমোতে পারি না, ও বাবাও ঘুমোতে পারে না, আমিও ঘুমোতে পারি না, ঘুমোতে পারা যায় না, বাচ্চা না ঘুমোলে কী করে ঘুমোবো বলো। আর এখন ঘুমোচ্ছে, আমি এখন তুলিনি ওকে, আমি ওই জন্য কভারটা দিয়ে এলাম। আর কী বলবো বলো, একটু ছাদে বসি, তারপরে একটু পরে একটু 10 মিনিট বসেই নিচে চলে যাব, গিয়ে এখনও কাজ আছে, গ্যাস রান্নাঘরে গ্যাস মুছতে হবে, কাপড় আজকে কাপড় ভিজিয়েছি, চাদর টাদর সবই ভিজানো হয়েছে, সেগুলো কাচতে হবে। চলো ঠিক আছে, দেখতে থাকো, আমি একটু বসে নিই ছাদে। ছাদ থেকে চলে এসেছি, এসে
একটু বিস্কুট আর জল খেলাম। এই বিস্কুটটা পুড়িয়ে গেছে মামমামে, ওই জন্য এই বিস্কুটটা ঢেলে দিচ্ছি। ওই বিস্কুটের ডাব্বাটা তো ছোটো ছিল, সেই জন্যই পুরোটা আটেনি, ওই জন্য আজকে একটা নতুন ডাব্বায় বিস্কুট ঢালছি। এই ডাব্বাটায় মেয়েটা কি ছিল জানো, মেয়েটা ওটস ছিল, আর ওটসটা শেষ হয়ে যেতে এতে মনে হয় বিস্কুটটা পুরোটা ভরেও যেতে পারে। দেখি কী হয়, ভরে দিই বিস্কুটটা। আর সামনেই আমাদের কি চলে এলো বলতো, পৌষ পার্বণ, পিঠে পার্বণ চলে এলো। এবার পিঠে করার সময় চলে এসছে, আর আমি খুব একটা ভালো পিঠে করতে পারি না, চেষ্টা করবো করার, যতটা পারবো ততটা করার চেষ্টা করব, অত ভালো পারি না আমি। আমার শাশুড়ি মা তো খুব ভালো পিঠে করতে পারে, সরু চাকলি বলো আর তারপরে সেই আজকে পিঠে বলে, ওই আজকে পিঠে বলো যাই বলো খুবই ভালো পিঠে করে, আমি পারি না পিঠে করতে। চলো কাজগুলো করে নিই, কাজ হয়নি এখনো। মানে শাশুড়ি মা পিঠে খুবই ভালো করে, খুব সুন্দর পিঠে করে, তো ভালো করে কি বলবো, খুব সুন্দর পিঠে করতে পারে আমার শাশুড়ি মা। ওখানেও আমার শাশুড়ি মারা একা, মানে শ্বশুর শাশুড়ি দুজনেই একাই থাকে, কী করবো বলো, কাজের সূত্রে সেই থাকতেই হয়, এখানে কিছু করারও নেই। মেয়েটা যখন স্কুলে ভর্তি হবে তখন আমরা এখান থেকে চলে যাব, হয়তো আমার হাজব্যান্ড হয়তো এখানেই কাজ করবে, কিন্তু আমি চলে যাব এখান থেকে, দেশেই থাকবো। বিস্কুটটা পুরোটা ভরেছে দেখো, এই যে পুরোটাই ভরা হয়েছে, বেঁচেও গেছে, তার মানে বিস্কুটটা ভরা যাবে এই ডাব্বাতেই, পুরোটাই হয়ে যাবে, ভালোই হলো একটা ডাব্বা পেয়ে। চলো গ্যাসটা মুছি এবার কাজগুলো করে নিই। সবই দিলাম, আবার ছাদে আসতে হলো আমাকে, এই চাদর দিয়েছি, চাদর তারপরে বালিশও আর কেচেছি, কিছু কাঁচা হয়ে গেছে, কম্বলটা রোদে দিয়েছি আজকে, কালকেও দিয়েছিলাম কম্বলটা রোদে, আজকেও দিলাম। এখন মাম্মা মোটে নে, মানে আমাকে ছাদে আসতেই হবে, আমি অনেকবারই ছাদে আসি, তিনবার চারবার দিনে তিন চারবার আমার ছাদে আসা হয়ে যায়, কারণ কাপড় চোপড় দিতে আসি, আবার নামি, এবার ছাদে এমনি বসি, মেয়েটাকে নিয়ে বসি। আজকে মাম্মা লেট হয়েছে, ঘুমোচ্ছে এখন, ওই জন্য ওঠেনি বলে ওই জন্য এখন ওকে নিয়ে আসা হয়নি। ঠিক আছে চলো, তো আমার মাম্মা উঠে পড়েছে, তোমাদেরকে হাই বলবে, মাম্মা হাই বলে দাও, হাই করে দাও, দেখো জল খাচ্ছে। এই সবে ফেস করে দিলাম, ঘুম থেকে তুললাম, দশটা বেজে গেছে, এই উঠলো মাম্মা, মিমিদের হাই করে দাও একবার, হাই করে দাও, হাই করতে এটাই ওর হাই। এইসবই উঠলো একটু আগে, এবার ওকে খাওয়াবো, এই যে দুধ গরম করছি, এই যে গ্যাসে দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও মাম্মা একবার দাঁড়াও, এই যে গ্যাসে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, দুধটা গরম হচ্ছে, এই যে এখন হাই করে দাও মাম্মা, আবার হাই করে দাও, হাই করে হাই হাই। ওর এখন সকাল হলো, দশটার সময় ওর সকাল হয়েছে, তিনটের সময় যদি ঘুমোয় কেন দশটায় উঠবে না বলো, খালি বদমাইশি করে, খালি বদমাইশি, পাকা বুড়িটা আমাদের। আর কিসে দাঁড়িয়ে আছে দেখবে, আর দেখো আর দেখো কিসে দাঁড়িয়ে আছে দেখো, ডামে, আমি রান্না করলে, আমি যদি রান্নাঘরে এসে রান্না করি, এই ডামটার ওপর উঠে দাঁড়াতে চাই খালি, কেননা এতে উঠে আমার কাছে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা কথা বলবে,
আর আমি একটা একটা উত্তর দেবো, ও একটা একটা প্রশ্ন করবে আমার। আর কালকে রাত্রিবেলাতে খালি বলছে মামার বাড়ি যাবো মামার বাড়ি যাবো, কেমন জিদ দেখাচ্ছে দেখো না। আর কত দাঁত বেরিয়ে গেছে দেখো মামামের, দেখো সব দাঁতই বেরিয়ে গেছে, বেরোবে না কেন, 2 বছরের বেশি হয়ে গেছে, দেখাবো না দু দাঁতগুলো দেখো। দুধ এবার খাইয়ে দিই, চান করাবো একটু পরে, চান করাবো, খাওয়াবো আগে। চলো দেখতে থাকো, খাওয়াই ওকে এবার দুধটা। বলো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, বলো, ওটা বলতে হয় মা, বলো না, বলো মিমি তোমরা কেমন আছো? গরম হয়ে গেছে, চলো এবার খাইয়ে দিই মেয়েটাকে, খাওয়াতে হবে। আর ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল, মাম্মামের মামা অর্ডার দিয়েছিল জিনিসটা, কি জিনিস সেটা তোমাদেরকে দেখাবো আগে, আমি সময় করে তোমাদেরকে ঠিকই দেখাবো, কাজগুলো করি সমস্ত, ঠিক আছে চলো খাইয়ে দিই। এই যে খেতে বসে পড়েছি আমি, চলো খেয়ে নিই। আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে সকালেই জানিয়েছিলাম আমি, এই যে আমার মাম্মা বসে আছে। এই যে খেতে বসে পড়েছি, খাচ্ছি, চলে এসো খাবে তোমরাও। আর যে আমার মামা খাওয়া হয়ে গেছে, খেতে বসে আছে, ওকে আগে খাইয়ে দিই, আর ডিম চাইছে এবার। পরে পরে আমরা আচ্ছা, একটু কেন জানি না তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমার, তবু 10:30টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, তবুও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তখন জল খাসনি, জল খেতে বললাম তো, জল এনে দেবো, গ্লাসে আছে, আরেকবার আরেকটা গ্লাস এনে দিই, দাঁড়া। এই যো বসে পড়েছি, এই যো বিছানা গুছানো হয়ে গেছে, এই যো মেয়েটা বলটাকে এখানে রেখেছে, এই যো গুছিয়ে ফেলেছি, মেয়ের এবার বিছানা পাতবো, মেয়ের বিছানা পেতে তারপর ওকে শোয়াবো। আগে একটুখানি লেবুর জল করেছি, ওটাকে ওকে খাওয়াই, আমি একটু খাই, লেবুর জল খেলে ভালো লাগে, মেয়েটাও খেতে খুব ভালোবাসে, জল খুব অল্প খেতে চায়, লেবুর জল করলে তো বেশি খেতে চায়, ওই জন্য লেবুর জলটা করে দিই যাতে জলটা একটু খায়, নাহলে প্রচণ্ড হয় না, জল খেতে চায় না, জোর করে খালি খাওয়াতে হয়। এই যে দেখো কেমন শুয়ে গেছে দেখো না, দেখো কীরকম করে শুয়ে আছে দেখো, এই ওট ওট, এই জলটা খাচ্ছি, চলে আয় তাড়াতাড়ি আয়, খাইয়ে দিই জলটা। রান্নাঘরের সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে, জলটা খাওয়াবো, খাইয়ে শুয়ে দিই। চলে
লেবুর জল খেলেও কি বলো তো হজম হয়, মানে জলটা খাওয়াও ভালো, উপকারও আছে। ওই জন্য দুপুরে এক একদিন আমি ওই কেজি জল খাইয়ে দিই। বেশি খাওয়াই না, ওই অল্পই খাওয়াই, আমি একটু খাই ওকেও খাওয়াই। তার আগে অল্প জল খেয়েছিল, একটু ঘুম পাড়িয়ে দিই ওকে। চলো ওই যে ঘুমিয়ে নে মেয়েটা একটু। আর যে এখানে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম এইসবে দিয়ে একটু বসলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। আর এই যে আমার মাম্মা, এই যে একবার দোকানে গেছিলাম ওই জন্যই চুড়িদারটা পরে আছি আমি। সন্ধে দেওয়ার আগে একবার দোকানে গেলাম, দোকান থেকে মেয়েটাকে ঘুম পাড়ালাম, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, আর ওকে ঘুম পাড়াতে পারতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে একবার ছাদে গেছিলাম, ছাদে একটু বসেছিলাম। একভাবে ঘরে থাকে তো ওর ভালো লাগে না, ওই জন্য একবার নিয়ে যাই। ওই ছাদে গেছিলাম, নিচে আজকে বাইরে যে ঘুরতে যাই নিয়ে যাইনি, ওই ছাদে গেছিলাম। ছাদ থেকে এসে তারপরে একবার দোকানে গেলাম, দোকানে ও কিনবে বলছিলো, চকলেট কিনবো বলছিলো, বায়না করছিলো, ওই জন্য একবার নিয়ে গেলাম। কিনে নিয়ে এলাম, এসে এই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই যে মাম্মা হাই করে দাও মিমিদের, করো। আর তোমাদেরকে বলেছিলাম যে ফ্লিপকার্ট থেকে কী এসেছে সেটা তোমাদেরকে দেখাবো, ওটা মাম্মামার জন্যই এসেছে ফ্লিপকার্ট থেকে। আর চলো দেখিয়ে দিই আগে তোমাদেরকে কী এসেছে। এই যে বসে পড়েছি, এই যে এটা এসেছে ফ্লিপকার্ট থেকে। আর এইটা এই ডাব্বার এখানটা আমার মেয়েটাই এখানটা সে খুলেছিল, টেনে খুলে দিয়েছে, লাগানো ছিল আটা দিয়ে। আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করি, ওই জন্য এটাও শেয়ার করছি। এটা আমার মাম্মামার জন্য এসেছে। আর ফ্লিপকার্ট থেকে কী বলো তো, যে কোনো জিনিসই অর্ডার দেওয়া হোক না কেন, বেশ খুব দেরি লাগে না ডেলিভারি দিতে, তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয়। আর কালকে এসেছে এটা, আমার হাজব্যান্ডের ফ্যাক্টরিতেই ঠিকানা দেওয়া ছিল, ওখানেই এসেছে। চলো দেখাই কী এতে আছে। এটা বিল, এই যে এটা এসেছে আমার মাম্মামের জন্য, ওটস। এই ওটসটা আমার মাম্মাম খায়, আর যতবারই আমি অর্ডার দিই ফ্লিপকার্টে ততবারই এই মাম্মামের মামাকে বলে দিই যে অর্ডারটা দিয়ে দেওয়ার জন্য, ওই দিয়ে দেয়। আর আমাদের এর বাবার ফ্যাক্টরিতে অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে দিয়ে দেয়, ওখান থেকে এর বাবা নিয়ে নেয়। একটা বেশি দাম নয়, 1 কিলো আছে, তার সঙ্গে দেখো আরও 500 আছে, 500 এটা ফ্রি দিয়েছে। ডাব্বাগুলো ভালো বলো পেয়ে যাচ্ছি, দুটো একসঙ্গে পাচ্ছি, বেশি দাম নয়। এটা এই দুটা 1 কেজি আর এটা 500, দুটো মিলিয়ে হচ্ছে 208 টাকা নিয়েছে। খুব বেশি দাম নয়, কমই দাম। আর ওটস খেলে বাচ্চাদের খুবই উপকারী, শুধু বাচ্চা কেন বড়রাও ওটস খেলে খুবই উপকার হয়। ওটা ওটসটা আমি আমার মাম্মাকে দুধ দিয়ে খাওয়াই, দুধ দিয়েও খাওয়ানো যায়, খেজুর দিয়েও খাওয়ানো যায়, কলা দিয়েও খাওয়া যায়, খাওয়ানো যায়, যে যেমনভাবে খাওয়াতে পারি, কিন্তু আমি একে দুধ দিয়েই বেশি খাওয়াই, দুধ দিয়েই বেশি খেতে চাই, ওই জন্য খাওয়াই। অল্প একটু চিনি দিয়ে দিই, নিয়ে ওটা গরম করে খাওয়াই, মাঝে মাঝে গরম জলেও খাইয়ে দিই গুলে। আর তোমরা কে কে ওটস খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা ওটস খাও কি না। আর এই ওটসটার অনেকই উপকারিতা, এর মধ্যে ফাইবার থাকে। আর আবার এই ওটসটা কী বলো তো, মানে যারা একটু হতো মানে হেলদি যারা, তাদের একটু ওজনটা কমানোর জন্য ওটসটা সাহায্য করে, বুঝলে তো। আর আমার মাম্মা এটা অনেক দিন ধরেই ওটসটা খাচ্ছে, এইটাই এসছিলো। আর এমন কিছু বড় কিছু জিনিস নয় এটা, তবু তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করি বলে আজ করলাম।
এটাই এসেছিল। আর কি বলবো বলো, এবার এই এবার রান্না করতে হবে। দেখি আজকে কি সন্ধ্যেবেলা কি খাওয়া হয়, কিছু এখনো করা হয়নি, করতে হবে। হাজবেন্ডও আসবে বাড়ি, এবার এখানে ছুটি হয়নি, হবে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটাকে। কী বলো তো, বড়ো বড়ো ভিডিও দিলে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হয়, কিন্তু এক একবার দিয়ে ফেলি বড়ো বড়ো ভিডিও, আমি দেওয়া হয়ে যায় আমার। তোমাদেরকে মনে হয় এটা শেয়ার করি, এটা শেয়ার করি, এরকম করতে করতে না বড় হয়ে যায়। আর তোমরা ভিডিওগুলো না প্লিজ সবাই সবটা করেই দেখবে, স্কিপ করবে না, পুরোটা করেই ভিডিওগুলো দেখবে। আর যদি তোমার আমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা প্লিজ লাইক করে দেবে। মামা বলে দাও, বলো মিমি লাইক করবে তোমরা, আমার মাম্মা বলছে প্লিজ লাইক করে দিও তোমরা একটা। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো বা আমার চ্যানেলটা ভিডিওগুলো তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে থেকো, লাভ ইউ অল, মানো টাটা করে দাও, টাটা টাটা।